বার বার পা দাসা বা পেটে কোষ্ঠকাঠিন্য আর গ্যাস পুষছেন, তবে এটিকে নিন। ওয়েলকাম ফ্রেন্ডস, যদি সকালে পেট পরিষ্কার করার সময় আপনাকে অত্যাধিক বলের প্রয়োগ করতে হয়, তবে আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে। আর এমন ব্যক্তি সঠিকভাবে পেট না সাফ হলে দিন ভর তার গ্যাস, অ্যাসিডিটি, পেট ভারী হয়ে থাকা, মাথা ব্যথা আর যেখানে যে কোনো সময় পা দাসা সমস্যায় ভোগে। আর এটিকে কখনোই আমাদের অবহেলা করা ঠিক না, কেননা এর সোজা ইফেক্ট আমাদের লিভারে গিয়ে পড়ে, যেটাই সকালে ব্রাশ করতে গেলেও আমাদের বমি লাগে আর আমাদের পেটের হজম শক্তি দুর্বল হয়ে যায়, যেটাই শরীর দিন দিন রোগা পাতলা কমজোর দেখতে লাগে। বেশি দিন এরকম চললে মুখে ব্রণ, চুল ঝরতে থাকে। আর আয়ুর্বেদে পরিষ্কার লেখা আছে, যদি আমাদের পেট পরিষ্কার থাকে তবে আমাদের 46 ধরনের রোগ কখনো আমাদের ছুঁতেও পারবে না। তবে আসুন দেখে নিই কীভাবে আপনি এই উপায়টিকে তৈরি করবেন। এটিকে বানানোর জন্য আমাদের এখানে 4টি জিনিস লাগবে। প্রথমে শুকনো করা জিরা নেব, আর দ্বিতীয় নেবেন বিট নুন, এরপর দারুচিনিকে, যেটিকে ইংলিশে সিনেমন বলে, আর চতুর্থ জিনিসটির ব্যবহার আপনাকে নাভিতে করতে হবে, যেটি কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত আরাম দেবে আপনাকে। আসুন এবার দেখে নিই বানানোর প্রসেসটি। এটিকে তৈরি করার জন্য প্রথমে 1-1.5 গ্লাস জলকে গরম করে নেব, আর গরম করার পর আপনি এখানে 1 চামচ জিরাকে দিয়ে দিন, আর সাথে আমি এখানে দেব দারুচিনিকে। পেটে মল জমে থাকার কারণ হলো আমাদের নাড়ির গতিবিধি কমে যাওয়া। দারুচিনি ওই সবকে সতেজ করে তোলে এবং খাবারকেও হজম করায়। আপনি এইরকম 2টি ছোট ছোট টুকরো এতে দিয়ে দিন, আর ততক্ষণ গরম করবেন যতক্ষণ এই 1.5 গ্লাস জল 1 গ্লাস জলে না পরিণত হয়ে যায়। এরপর আপনি এই জলকে ছেঁকে নিন আর এটিকে একটু ঠান্ডা করে নেব। এরপর আপনি এতে মেশান 1/2 লেবুকে। লেবুর রস আমাদের পেট থেকে বাজে টক্সিনকে রিমুভ করে, মানে শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করে। আর এখন এতে মিশিয়ে নিন এই নুনকে। নুন এখানে আপনি বিট নুন ব্যবহার করবেন। নুন আপনি আপনার স্বাদ অনুযায়ী নিবেন। নাড়িভুড়িকে পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাওয়ার জন্য আপনি দিনে কখন আর কীভাবে পান করবেন আসুন জেনে নিন। এই উপায়ের ব্যবহার করার আগে সেই চতুর্থ জিনিসটির ব্যাপারে আপনি জেনে নিন, যেটার প্রয়োগ আপনাকে আপনার নাভিতে করতে হবে, আর ওটি হলো এই সর্ষের তেল। কোষ্ঠকাঠিন্যের সব থেকে মুখ্য কারণ হলো আমাদের নাড়িভুড়ি শুকিয়ে যাওয়া, যেটাই মল আমাদের নাড়িতে চিপকে থাকে, আর সকালে পেট পরিষ্কার করার সময় অত্যাধিক বলের প্রয়োগ করতে হয়। আর এটিকে দূর করার জন্য আপনাকে নিতে হবে এই সর্ষের তেল। আপনি এই সর্ষের তেলকে আঙুলে নিয়ে আপনার নাভির চারিদিকে ভালো করে লাগান, আর নাভিতেও লাগান। এটি দিনে আপনি 1-2 বার করবেন, যেটা আপনার নাড়ি অনেক আরাম পাবে। আর দিনভর যতটা পারেন অতটা জল পান করুন। আর এই যে ড্রিঙ্কটি, এর ব্যবহার আপনি রাত্রে না হলে সকালে করবেন। রাত্রে আপনি চান তো আপনার খাবার খাওয়ার 30-40 মিনিট পর পান করতে পারেন, সকালে আপনি চান তো এটিকে খালি পেটেও নিতে পারেন। আপনার পেট ভালোভাবে পরিষ্কার হবে আর নাড়িতে জমা সব মল বাইরে বেরিয়ে আসবে, যেটা আপনি হালকা অনুভূতি করবেন, যেটা আপনার গ্যাস অ্যাসিডিটি থেকে ছুটি পাবেন আপনি, আর আপনার পেট পরিষ্কার হবে। আজকের জন্য ফ্রেন্ডস ব্যাস এতটাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি আপনাকে এই ভিডিও পছন্দ এসে থাকে তবে প্লিজ এটিকে লাইক করুন, আর সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। আপনার দিন খুশিতে কাটুক।